পঁচিশটি গাড়ির কনভয়, ছজন ইডি অফিসার, ১২৫ জন সিআরপিএফ অফিসার ও জওয়ান। শেখ শাহজাহানের খোঁজে তার বাড়িতে তল্লাশি অভিযান ঘিরে যেন ব্যাটলফিল্ড সন্দেশ খালি। ঘোরের কাটায় এখন ঠিক সকাল ৭টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি ইডি অফিসাররা ১৯ দিন পর আজকে ফের তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছে যাচ্ছেন। ৫ জানুয়ারি রেশন বন্টন দুর্নীতি তদন্তে গিয়ে এই সন্দেশখালিতে মার খেয়েছিল ইডি। তার ১৯ দিন পর তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহজাহানের বাড়িতে পা রাখল কেন্দ্রীয় এজেন্সি ও কেন্দ্রীয় বাহিনী, আর তা ঘিরে রীতিমতো টানটান নাটক হলো কেন্দ্রীয় বাহিনী, ইডি ও পুলিশের মধ্যে। ইডি শেখ শাহজাহানের তালাবন্ধ বাড়ির সামনে পৌঁছানোর ২ মিনিটের মধ্যে সেখানে চলে আসে স্থানীয় ন্যাজার থানার পুলিশ। রাজ্য পুলিশের ৩৫ জন অফিসার ও কর্মী তৃণমূল নেতার বাড়ির চত্বরে পজিশন নিয়ে নেন। ইডির তরফ থেকে এখানে প্রথমে যখন তল্লাশি করতে আসা হয় তাদেরকে বলা হয় যে এখানে তালাবন্ধ করা অবস্থায় রয়েছে, তারা যখন দেখেন পুলিশ এখানে আসে, পুলিশের তরফ থেকে যেটা বলা হয় যে সার্চ ওয়ারেন্ট তাদেরকে দেখাতে হবে, সার্চ ওয়ারেন্ট তারা দেখতে চান। ইডির তরফ থেকে বলা হয় সার্চ ওয়ারেন্ট তাদের কাছে আছে। ইডির তল্লাশি অভিযানে তাদের সাক্ষীদের পাশাপাশি পুলিশের তরফে ২ জন সাক্ষী ঠিক করে দেয়া হয়। এনারা যা সার্চ করবে অ্যাজ এ উইটনেস হিসেবে, লোকাল উইটনেস হিসেবে তোমরা ২জন প্রেজেন্ট থাকবে। ওরা যেখানে ঘরে সার্চ করবে, যেটা খুলে দেখবে, তোমরা সেখানে প্রেজেন্ট থাকবে। যদি তোমাদের কিছু সাসপিসিয়াস মনে হয় তো আমাদেরকে ইনফর্ম করতে পারো, ক্লিয়ার? ঘটনার ভিডিওগ্রাফি নিয়ে সাময়িক বাদানুবাদ হয় পুলিশ ও ইডির আধিকারিকদের মধ্যে। আমাদের ভিডিও ক্যামেরা থাকবে, আর এখানেই বিরোধীদের প্রশ্ন, যেদিন ইডি মার খেল সেদিন কেন পুলিশের এই সক্রিয়তা চোখে পড়েনি? এতদিন ধরে সাজা নিখোঁজ, যে পুলিশের ডিজি বলে যে যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে বলার পরও এতদিন হয়ে গেল গ্রেফতার করতে পারছে না, সেই অপদার্থ পুলিশের উপর কি ভরসা করা উচিত? সকাল ৭টা ৪০ মিনিটে চাবিওয়ালাকে দিয়ে তালা ভাঙিয়ে ১৯ দিন বাদে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির ভিতরে ঢোকেন ইডির তদন্তকারীরা। তালা খুলে ইডির গোয়েন্দারা শেখ শাহজাহানের বাড়িতে প্রবেশ করছেন। তল্লাশি শুরুর আগে রাজ্য পুলিশের মহিলা আধিকারিক রীতিমতো ইডির ব্যাগে থাকা যাবতীয় নথি খতিয়ে দেখেন। পুলিশের ঘেরাটোপে বাক্স প্যাকটা ছাড়া বাকি সব সরিয়ে দেওয়া হয়েছে। পলাতক তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির বাইরে সর্বেরিয়া মোড়ে শেখ শাহজাহান মার্কেটেও টহল দিতে দেখা যায় পুলিশ ও র‍্যাফকে। প্রকাশ সিনহা, করুণাময় সিংহ ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ।